ও ভাই, ফাইনালি 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 আসতে চলেছে সদরঘাটের টাইগার সিজন টু। হ্যাভিয়ার্স ঠিকই শুনতেছেন, অবশেষে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং চলে আসছে সদরঘাটের টাইগার সিজন টু এর ট্রেজার। বাপ রে বাপ, কত বছর পর, অ্যারাউন্ড 2.5 বছর হয়েছে। 2020-এর দিকে ট্রেজারটা ছিল, মানে সিরিজটা ছিল, ট্রেজার বলতেছি 2020-এর দিকে সিরিজ ছিল, আমি যদি ভুল না করি 2020-2023। এখন আসতেছে সিজন টু ভাই, লম্বা সময় অপেক্ষা করিয়েছে কিন্তু এই টিমটা। তো এখন আমি তো এক্সাইটেড, তাই আমি আমার এক্সাইটমেন্ট আর হোল্ড করতে চাচ্ছি না। আগে দেখবো হচ্ছে ট্রেজারটা আসলে কী রেখেছে তারা এবার তাদের সেকেন্ড সিজনে, তারপরে কথা হবে বিস্তারিত বিষয় নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক সদরঘাটের টাইগার সিজন টু এর অফিসিয়াল ট্রেজার অ্যান্ড হেয়ার আই গো। স্যার, ওকে, গোল্ড যদি বর্ডারে কোনো ঝামেলা হয় আমি কিন্তু তোরে ধরে নিয়ে আসবো। মহিলা মানুষ দেখলে আপনার সেক্ষেত্রে মন চায়। একদম চুপ, তুমি বেশি কথা বলো। বাকি কই, এইভাবে শেষ করে দেয় কেউ? ও ভাই, সিরিয়াসলি আমি এক্সাইটেড, সিরিয়াসলি আমি এক্সাইটেড। ট্রেজারটার মধ্যে কিন্তু ক্যারেক্টারগুলো এখনও হোল্ড করে রাখছে এবং পুরো ডার্ক যে সেটটা বা সিরিজের যে ডার্ক ব্যাপার সেটা ধরে রাখছে। তো ওটা দারুণ ফিল দিচ্ছে, কিন্তু ক্যারেক্টারগুলো এখনও সেই দম নিয়ে দমের মধ্যে আছে। ক্যারেক্টার আরও নতুনত্ব কিছু ফিল রয়েছে, এখন দেখা যাক ক্যারেক্টারগুলোর ওভারঅল কনক্লুশন কোথায় নিয়ে যায়। তো সিরিজটা কিন্তু বেশ দারুণ একটা আভাস দিচ্ছে, পাশাপাশি আমি পার্সোনালি এই ধরনের ডার্ক সিরিজ দেখতে বেশ পছন্দ করি। তো সেখান থেকে বলতে পারেন যে এই ধরনের কন্টেন্ট আমার জন্য, আর যারা পছন্দ করেন তাদের ব্যাপার আলাদা। বাট এই সিরিজের ফার্স্ট সিজন কিন্তু দুর্দান্ত ছিল, যদি না দেখে থাকেন দেখতে পারেন। আর যদি আপনারা রিভিউ চান আমার কাছ থেকে, যেহেতু আমি রিভিউ করি না এখন পর্যন্ত, ওই সময় রিভিউ খুব একটা করতাম না, তো কমেন্ট সেকশনে জানান যে আপনারা ফার্স্ট সিজনের রিভিউ চান কি না, তো আমি সেখানে রিভিউ করে দেবো খুব দ্রুত। আর যে কাজ আসতে চলেছে, রিলিজ ডেটটা তারা কোথাও লেখে নাই, কামিং সুন, তো দেখা যাক কবে কামিং সুন হয়। তবে আশা করছি কোরবানিদের আগে বা কোরবানিদের সময় চলে আসবে সদরঘাটের টাইগার টু। অ্যান্ড আমি সত্যিই খুব এক্সাইটেড, মানে দেখি দর্শকদের কি ওপিনিয়ন যারা কমেন্ট করেছে। ওকে, আই থিঙ্ক বেটার দেন সিজন ওয়ান। ইয়েস, আমিও এটা মনে করি যে ফার্স্ট সিজন থেকে সেকেন্ড সিজনটা ভালো হবে। অনেক অপেক্ষা করতেছিলাম, হচ্ছে এক্সাইটেড সবাই। আচ্ছা, দর্শক কিন্তু বেশ পজিটিভ কমেন্ট করতেছে। ওকে, একজন কমেন্ট করছে নাম সদরঘাটের টাইগার, ভিডিওতে কোনো খানি সদরঘাটে দেখলাম না, নামের দেখলাম না, নামের সাথে কামের কোনো মিল নেই। আচ্ছা আচ্ছা, রাজু মিডিয়া। ওকে, এখানে ব্যাপারটা করছে হয়তো বা সে সিরিজটা দেখে নাই, ফার্স্ট পার্ট দেখে নাই, এর জন্য তারাই কমেন্ট। তো ভিউয়ার্স, সদরঘাটের ব্যাপারটা জানার জন্য আসলে আপনাদের ফার্স্ট পার্ট দেখতে হবে। আমি স্পয়েল দিব না আপনাদের, স্পয়েল করবো না আপনাদের, তো আপনারা ফার্স্ট পার্ট দেখেন। আর যদি চান যে আমি রিভিউ করি তো আমাকে কমেন্টে জানান। বাট এই মুহূর্তে যেভাবে টিচারটা কাট করছে, পুরো গল্পটাকে তারা হোল্ড করে রাখছে, ক্যারেক্টারগুলোকে হোল্ড করে রাখছে এবং ফিল দিচ্ছে যে দারুণ কিছু হতে চলেছে। এছাড়া মিউজিক্যাল টোনটা বেশ ভালো, পারফর্মার যারা রয়েছে, মানে অ্যাক্টর যারা রয়েছে তারা কিন্তু বেশ দারুণ। সুমন আনোয়ার তো এখানে ডিরেক্ট করছেই, পাশাপাশি অ্যাক্টর নিয়ে অ্যাক্টিংয়ের দিকে যারা রয়েছে এখানে অ্যাক্টর হিসেবে, স্পেশালি আমার কিং, আমি যাকে বলে থাকি ওডিটি কিং, শ্যামল মোল এখানে রয়েছে, সোহেল রানা সহ আরও অনেকে, তো ভাই বেশ দারুণ রয়েছে। এবং অ্যাক্টিংয়ের দিক থেকে সিরিজটা কিন্তু বেশ স্ট্রং, তো সব কিছু মিলিয়ে দারুণ একটা ফিল তো আমি পাচ্ছি। বাট আপনাদের কি ওপিনিয়ন, আপনারা কতটা এক্সাইটেড সদরঘাটের টাইগার টু নিয়ে? এবং আসলে আপনারা কী চাচ্ছেন, যারা ফার্স্ট পার্ট দেখছেন তারা এখন কী চাচ্ছেন যে আসলে সদরঘাটের টাইগারের গল্প কোন দিকে যাবে, বা এই গল্প আপনাদের কী কী প্রোভাইড করবে, সেই বিষয়ে আমাকে কমেন্টে জানান। আর ওভারঅল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড স্টুইথ ফিল্মি স্টকস। ধন্যবাদ সবাইকে।